আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজ। আপনাদের সঙ্গে আছি আমি শেগুপ্তা জাহান রাইজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। ইকরা ইন্টারন্যাশনালের উদ্যোগে এবং চ্যানেল এসের সহযোগিতায় প্রতিবন্ধী অসহায় মানুষের মধ্যে ঘর নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত ঘর হস্তান্তর কার্যক্রম শুরু। বিয়ানীবাজারে গৃহহীন চারটি পরিবারকে পাকা ঘর নির্মাণ করে দিচ্ছে শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে। আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে গৃহহীন পরিবারের মধ্যে হস্তান্তরের পরিকল্পনা। বই পড়া উৎসবে হাজারো শিক্ষার্থীর হাতে মুক্তিযুদ্ধ ভিত্তিক বই তুলে দিল উৎসবের আয়োজক ইনোভেটর। ছাতকের ছইলা আফজালাবাদ ইউনিয়নের প্রবাসীদের অর্থায়নে গোপালনগর নতুন জামে মসজিদের উদ্বোধন এবং একাটুনা ইউনিয়নে আমরা সংগঠনের উদ্যোগে মৌলভীবাজারে জমজমাট ফুটবল টুর্নামেন্ট শুরু। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। ইকরা ইন্টারন্যাশনালের উদ্যোগে এবং চ্যানেল এস এর সহযোগিতায় প্রতিবন্ধী অসহায় মানুষের মধ্যে ঘর নির্মাণ প্রকল্পের আওতায় নির্মিত ঘর হস্তান্তর কার্যক্রম শুরু হয়েছে। এই প্রকল্পের অংশ হিসেবে সিলেটের গুলাবগঞ্জ উপজেলার রানাপিং এবং ছাতকের ভাতগাঁও ইউনিয়নে দুটি ঘর হস্তান্তর করা হয়। প্রতিবন্ধী পরিবার এসব ঘর পেয়ে দানশীল ব্যক্তিদের প্রতি প্রাণ ভরে দোয়া করেছেন। বিস্তারিত জানাচ্ছেন মঈনুদ্দিন মঞ্জু। ক্যামেরায় ছিলেন রুহিন আহমদ। গুলাবগঞ্জের রানাপিং শেরপুর গ্রামের রিকশাচালক হারুন মিয়ার মেয়ে সেলিনা বেগম বাক ও শ্রবণ প্রতিবন্ধী। মাটির ভাঙা ঘরে ঝড় বৃষ্টি বন্যা হলে প্রতিবন্ধী মেয়েকে নিয়ে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হতো তাদের। ইকরা ইন্টারন্যাশনালের কল্যাণে এবং চ্যানেল এসের সহযোগিতায় অবশেষে তাদের একটি পাকা ঘর হয়েছে। এই ঘর পেয়ে বাবা মেয়ের মনে খেলা করছিল অপার আনন্দ। সবচেয়ে সুবিধা দিচ্ছেন আপনারা, আগে খুব কষ্টের বিনিময়ে আসলাম, মেঘর পানি খাইছি, ইয়ে করছি, ওখানে আর মেঘর পানি উন্নয়নের তাকবিরত করছেন, আল্লাহ আপনারা বাল্লা করুক। এই প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে 50টি প্রতিবন্ধী অসহায় পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়া হবে, জানালেন ইকরা ইন্টারন্যাশনালের বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান মুক্তাবিসুল নূর। ইতিমধ্যে 5টি ঘরের কাজ শুরু হয়ে গেছে, 5টির টাকাও আমরা পেয়েছি। আজকে এই ঘর আমরা ঘরের বাসিন্দাদের মধ্যে হস্তান্তর করলাম। এখানে যে মেয়েটির জন্য আমরা ঘর দিয়েছি সেটি বাক এবং শ্রবণ প্রতিবন্ধী, সে কানেও শুনতে পায় না, কথাও বলতে পারে না। গুলাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক আব্দুল আহাদ ইকরার এই উদ্যোগকে অনুকরণীয় দৃষ্টান্ত হিসেবে আখ্যায়িত করলেন। আমার কাছে খুব ভালো লাগে যে প্রবাসী হলো যে এই জিনিসটা দিচ্ছেন, আমরা হলে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন প্রবাসী হলরে নেক হায়াত দান করেন এবং তারার রুজি রোজগার যেন আরও বাড়াইয়া দেন, তারা যেন আরও বেশি করে এইভাবে গরিব অসহায় এবং প্রতিবন্ধী হলরে সহযোগিতা করতে পারেন। এদিকে এই প্রকল্পের আওতায় ছাতকের ভাতগাঁও ইউনিয়নের আনুজানি গ্রামের প্রতিবন্ধী পারভিন বেগমের ঘরটিও নির্মাণ কাজ শেষে হস্তান্তর করা হয়েছে। ইকরা ইন্টারন্যাশনালের এই প্রকল্পের প্রতিটি ঘর নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় 2 লাখ টাকা। মঈনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ, সিলেট। শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে বিয়ানীবাজার পৌরসভার শ্রীধরা গ্রামের গৃহহীন চারটি পরিবারকে পাকা ঘর নির্মাণ করে দিচ্ছে। যুক্তরাজ্য প্রবাসী ট্রাস্টের ট্রাস্টিগণ ও শ্রীধরা গ্রামের প্রবাসীদের অর্থায়নে গৃহ চারটি আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে গৃহহীন পরিবারের মধ্যে হস্তান্তরের পরিকল্পনা রয়েছে। বাংলাদেশ সফররত শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টিগণ শ্রীধরা গ্রামের গৃহহীন মন্তুই মিয়ার পরিবার, তোতা মিয়া পুতুলের পরিবার, কমর উদ্দিনের পরিবার ও আলাউদ্দিনের পরিবারকে ওয়াদাকৃত গৃহগুলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্ট এর ট্রাস্টি আলহাজ আলতা হোসেন, সাব্বির আহমদ, নুরুল আলম, আমানউদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন শ্রীধরা গ্রামের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এর আগে শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্টের অর্থায়নে শ্রীধরা গ্রামের প্রবেশদ্বারে নির্মিত তোরণ পরিদর্শন করেন ট্রাস্টের নেতারা। শ্রীধরা ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টিগণ জানান, আগামী বছরের ফেব্রুয়ারি মাসের মধ্যে গৃহহীন পরিবারগুলোর হাতে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর করা হবে। তারা জানান, প্রতিটি ঘর নির্মাণে খরচ হবে 4 লাখ টাকা করে। ট্রাস্টিগণ শ্রীধরা গ্রামের সকল গৃহহীন পরিবারকে খুঁজে বের করে তাদের মধ্যে গৃহ নির্মাণ করে দেওয়ার পরিকল্পনার কথা তুলে ধরেন। তারা বলেন, আগামী বছর তারা নতুন প্রকল্প নিয়ে এলাকায় আসবেন। সাইটটা গোর বানানোর উদ্যোগ আমরা আজকে থাকি প্রস্তাব করলাম, আর এগুলার খাম আর কি শুরু হইব এখন বর্তমানে,
আর এখোটা গরু 4 লাখ টাকা করে খরচ হইব। এই প্রকল্পের আওতায় আর একটা তুরন ইতিমধ্যে আমরা সম্পূর্ণ করে লিয়েছি এটার কাজ, আর পরবর্তীতে ইনশাল্লাহ আগামী বছর ট্রাস্টিগুলোর সিদ্ধান্ত অনুযায়ী হয়তো আগামীতে আরও বড় ধরনের প্রকল্প করা হইব। আজকে 4টা গরুর বৃত্তি প্রস্তুত স্থাপন হয়ে গেছে, আশা করি আমরা 1 মাসের ভিতরে এটা কমপ্লিট হইব। পরবর্তীতে আমরা চেষ্টা করি আরও কিছু গরু দোয়ার মঞ্চে দেওয়া। ইনোভেটরের আয়োজনে সিলেট জেলা পরিষদ বই পড়া উৎসবে সিলেট শহীদ মিনারে এবার 100টি স্কুলের 1007 জন শিক্ষার্থীর হাতে মুক্তিযুদ্ধ ভিত্তিক বই তুলে দেওয়া হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থী ও অভিভাবকদের সামনে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরেন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধারা। আয়োজকরা জানান, মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আগামী প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যে ও বই পড়ার আগ্রহ বাড়াতে তাদের এই আয়োজন। বিস্তারিত শরীফুল ইসলাম চৌধুরীর রিপোর্টে, ক্যামেরায় ছিলেন মাহমুদুর রহমান মিলন। সিলেট শহীদ মিনারের বেদিতে সারিবদ্ধভাবে বসে আছেন হাজারো শিক্ষার্থী। এক হাতে জাতীয় পতাকা আর অন্য হাতে মুক্তিযুদ্ধভিত্তিক বই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী। ইনোভেটরের আয়োজনে সিলেট জেলা পরিষদ বই পড়া উৎসবের এই চিত্র। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে এই আয়োজনে সামিল হয়েছেন 100টি স্কুলের 1007 জন শিক্ষার্থী। আমার বই পড়া হিসেবে খুব ভালো লেগেছে, কারণ বই পড়া হিসেবে অনেক কিছু জানা যায়, অনেক কিছু শেখা যায় মুক্তিযুদ্ধের বিষয়ে। তাই আমার এই বইটা পড়ার মাধ্যমে হয়তো আমি জানতে পারবো 1971 সালের মুক্তিযুদ্ধ সম্পর্কে, জানতে পারবো আমাদের ইতিহাস সম্পর্কে। এজন্য আমি এটা খুব আগ্রহ সহকারে বইটা পড়বো, পরে মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু সম্পর্কে জানবো। আমরা একসাথে 1000 শিক্ষার্থী বই পড়বো এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে আমরা জানবো। এটা আসলে খুব একটা উদ্যমী প্রোগ্রাম আমার যেটা মনে হয়, এবং মুক্তিযুদ্ধর বই যে দিচ্ছে এটা আমার কাছে খুব ভালো একটা ইয়ে মনে হচ্ছে, কারণ আজকাল বাচ্চারা বই পড়তে চায় না। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আরও উৎসাহ জাগাতে ও আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে তাদের এই আয়োজন। আমরা 2006 সাল থেকে মুক্তিযুদ্ধের বই পড়া উৎসব করে থাকি, এবং এবছর আমরা ইতিমধ্যে এই গত 12 বছরে প্রায় 13,300 শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের বিভিন্ন বই পড়িয়েছি। এবছর আমরা 1006 জনের মধ্যে আমরা এই বঙ্গবন্ধু শেখ মুজিবের আত্মজীবনী আমরা বিতরণ করলাম। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ইনোভেটরের যে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা। এই ধরনের আয়োজনের মধ্য দিয়ে আগামী প্রজন্মের শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গঠনের ভূমিকা রাখবে বলে মনে করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন। এই বই পড়া উৎসবের মাধ্যমে আমাদের নতুন প্রজন্ম, আমাদের আগামীর বাংলাদেশ, ভবিষ্যতের কর্ণধার যারা হবে তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস, মুক্তিযোদ্ধাদের বীরত্ব গাথা এবং দেশপ্রেমের বিষয়ে তারা জানতে পারবে। অনুষ্ঠানের শুরুতে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ তাহমিদুল হক, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা দেবজিৎ সিংহ, জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদউদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নীলকান্ত সিংহ এবং শহীদ আলতাফ মাহমুদের কন্যা শাওন মাহমুদ সহ আরও অনেকে। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেল এস নিউজ, সিলেট। বিশ্বনাথে আর রায়ান এইড ইউকের অর্থায়নে আনুষ্ঠানিকভাবে ওসমানীনগর ও বিশ্বনাথের 13টি গ্রামের 250 জন শীতার্ত দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে শীতের কম্বল বিতরণ করা হয়েছে। স্থানীয় কালীগঞ্জ বাজারের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু শীতবস্ত্র বিতরণেই শেষ নয়, আর রায়ান এইড ইউকে আর্থমানবতার কল্যাণে কাজ করার পাশাপাশি এলাকার আর্থসামাজিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছে। আর রায়ান এইড ইউকের বাংলাদেশ শাখার সহসভাপতি তাজুল ইসলামের সভাপতিত্বে ও কার্যনির্বাহী সদস্য শহীদুল ইসলামের পরিচালনায় কম্বল বিতরণী অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন চ্যানেল এস ইউকের বিশ্বনাথ প্রতিনিধি জাহাঙ্গীর আলম খায়ের, যুগান্তর প্রতিনিধি আশিক আলী, সবুজ সিলেট প্রতিনিধি তজমুল আলী রাজু, সংগঠক ফজল খান, আল ইরশাদ লতিফিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক আবুল কালাম ও মাওলানা লুৎফুর রহমান। সভায় আর রায়ান এইড ইউকের বাংলাদেশ শাখার সদস্য জমির আহমদ, আমিনুল ইসলাম তুহিন, মাসুম আহমদ, এনাম আহমদ, সাইফুল করিম, আক্তার আহমদ, মনোয়ার আলী, আলী হোসেন, অপু আহমদ, সুয়েদ আহমদ,
জাহেদ আহমদ, জাহাঙ্গীর হোসেন, তানভীর আহমদ, শিশু মিয়া, পঙ্কজ দাস ও আব্দাল মিয়া সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে ধীরারাই, ডুগিরপাড়, আলমপুর, নিরামল, সাদপুর, সাদুরগাঁও, তাতালপুর, পূর্ব আলাপুর, সৈয়দপুর, সদুরগাঁও, মঠুকোনা, পশ্চিম আলাপুর, গন্ধার কাপন ও ধূপাখলা গ্রামের 250 জন শীতার্থীদের মধ্যে কম্বল বিতরণ করা হয়। প্রবাসী ভাই বন্ধুদেরকে আমি একটু আশা করব যে আমরা এলাকার মানুষের লাগে লাগে যে মহতি উদ্যোগ নেওয়া চ্যারিটি সাপ করেন আপনারা সহযোগিতা করতা। সংবাদের এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, আমাদের সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা দেখবেন। ছাতকের ছৈলা আফজালাবাদ ইউনিয়নের প্রবাসীদের অর্থায়নে গোপালনগর নতুন জামে মসজিদের উদ্বোধন এবং একাটনা ইউনিয়নে আমরা সংগঠনের উদ্যোগে মৌলভীবাজারে জমজমাট ফুটবল টুর্নামেন্ট শুরু। বিরতির পরে স্বাগত আরও একবার সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সারা দেশের মতো হবিগঞ্জেও নদী খাল বিলের জমি উদ্ধার কার্যক্রমের উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসকের সভাকক্ষে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই উদ্যোগের কথা জানিয়েছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক বলেন, প্রধানমন্ত্রী সারা দেশের নদী খাল বিল ও জলাশয়ের বেদখল হয়ে যাওয়া সরকারি জমি উদ্ধারে অভিযান পরিচালনার জন্য বিশেষ গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, সারা দেশের মতো হবিগঞ্জেও এ অভিযান ব্যাপকভাবে পরিচালিত হবে। উচ্ছেদ অভিযান একযোগে চলবে হবিগঞ্জ জেলার 9টি উপজেলায়। হবিগঞ্জ শহরের পুরাতন খোয়াই নদী উচ্ছেদ অভিযানে যে যে অংশ এখনও উচ্ছেদের বাকি রয়েছে সেগুলোতে চলবে অভিযান। উচ্ছেদ অভিযানকে সফল করতে মিডিয়া কর্মীদের সহযোগিতা চেয়েছেন জেলা প্রশাসক। এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এম এল সৈকত, সদর ভূমি কর্মকর্তা মাসুদ রানা ও নবীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল। ছাতকের ছৈলা আফজালাবাদ ইউনিয়নের গোপালনগর নতুন জামে মসজিদের উদ্বোধন করা হয়েছে। গোপালনগর নিবাসী বিশিষ্ট সমাজসেবী হাজী গয়াস উদ্দিন সহ যুক্তরাজ্য ও বিশ্বের বিভিন্ন দেশের প্রবাসীদের অর্থায়নে নির্মিত জামে মসজিদে শুক্রবার জুমার নামাজ পড়ার মধ্য দিয়ে শুভ উদ্বোধন করেন হজরত মাওলানা আল্লামা কমর উদ্দিন সাহেবজাদা এ ফুলতলি। মসজিদের শুভ উদ্বোধন উপলক্ষে মিলাদ, দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবী হাজী গয়াস উদ্দিন। এতে প্রধান অতিথির বক্তব্যে আল্লামা কমর উদ্দিন সাহেবজাদায়ে ফুলতলি বলেন, হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াতে যারা আল্লাহর ঘর মসজিদ নির্মাণ করে দেবে, আল্লাহ জান্নাতে তাদের জন্য এক একটি ঘর নির্মাণ করে দেবেন, আর মসজিদের ইবাদত বন্দেগীর সওয়াব কেয়ামত পর্যন্ত তারা ও তাদের মুর্দেগানরা পেতে থাকবে। মাহফিলে আরও উপস্থিত ছিলেন হজরত মাওলানা আব্দুল কাদের, যুক্তরাজ্য প্রবাসী এটিএম আব্দুর রহমান, আব্দুসালাম, মুস্তাবুর রহমান মুস্তাব, হাজি তাজ উদ্দিন ও মোহাম্মদ গোস উদ্দিন। মাহফিলে মসজিদের রহমত ও সকল মুর্দেগানদের রুহের মাগফিরাত কামনা করে মুনাজাত করা হয়। পরে যুক্তরাজ্য প্রবাসী হাজি গয়াস উদ্দিনের উদ্যোগে তাদের মুর্দেগানদের রুহের মাগফিরাত কামনার জন্য মাদ্রাসার গরিব ছাত্রছাত্রীদের কোরআন শরীফ ও এলাকার গরিব অসহায় পরিবারের মাঝে স্যানিটারি রিং বিতরণ করা হয়। যারা মসজিদে তো অসম্পূর্ণ রয়ে গেছে, যারা আল্লাহর বাস্তে যারা আল্লাহ তৌফিক দিছে শরীকই বা আমি আশা রাখি। সিলেট জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় সংবর্ধিত হলেন দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়নের চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল। বিবিদৈল গ্রামবাসী এবং একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের উদ্যোগে বিবিদৈল উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। বিশিষ্ট মুরব্বী আব্দুল ওয়াহাব খান খোকামিয়ার সভাপতিত্বে ও বিবিদৈল বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মাহবুবুল আলমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় সংবর্ধিত অতিথি বলেন, এ কৃতিত্ব তার একার নয়, বিবিদৈলবাসী এবং পুরো লালাবাজারের।
কেননা সকলের সহযোগিতা না থাকলে তিনি সিলেট জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান নির্বাচিত হতে পারতেন না। লালাবাজার ইউনিয়নের মানুষের জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন চেয়ারম্যান পীর ফয়জুল হক ইকবাল। অনুষ্ঠানে বিবিদই গ্রামবাসী এবং একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাকে ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন লালাবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বুলবুল আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহিদ হোসেন, ফালাকুজ্জামান চৌধুরী জগলু, বিশিষ্ট মুরব্বী হাজি রুশন মিয়া, বিবিদুল জামে মসজিদের মোতাওয়াল্লি ইউসুফ আলী, বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম চৌধুরী ছন্দন মিয়া, শিক্ষক আব্দুল কুদ্দুস, যুক্তরাজ্য কমিউনিটি নেতা রফিকুল হক, আলহাজ আব্দুল আহাদ সহ আরও অনেকে। হবিগঞ্জ পৌর এলাকার উমেদনগর গ্রামে মা বাবার সম্পত্তি রক্ষা করার জন্য প্রশাসনের সহযোগিতা চেয়েছেন হালিমা খাতুন নামে এক স্কুল শিক্ষিকা। হবিগঞ্জ প্রেস ক্লাবের এক সংবাদ সম্মেলনে তিনি এই সহযোগিতা চান। সংবাদ সম্মেলনে হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার পুরাতন খোয়াইমুখ এলাকার বাসিন্দা ও শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা হালিমা খাতুন বলেন, তিনি উমেদনগর গ্রামের চেয়ারম্যান বাড়ির মরহুম আকবর আলী ও মরহুমা ময়ূর চান বিবির কন্যা। তার বাবা মা মারা যাবার পর তাদের সম্পত্তি ভোগ দখল করে আসছেন তিনি, কিন্তু এই সম্পত্তি জোরপূর্বক ভোগ দখল করার জন্য বিভিন্ন সময় বিভিন্ন জন পায়তারা করছেন। হালিমা খাতুন এ ব্যাপারে প্রশাসন ও মিডিয়া কর্মীদের সহায়তা চান। মৌলভীবাজারের শ্যামের কোনা বাজার মাঠে উদ্বোধন করা হয়েছে আন্তঃ ইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট। আয়োজনে ছিল একাটুনা ইউনিয়ন উন্নয়নে আমরা নামক সংগঠন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান হাফেজ আলাউর রহমান। টুর্নামেন্টের উদ্বোধক ছিলেন একাটুনা ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আবু সুফিয়ান। জাতীয় পতাকা ও পায়রা উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ইউনিয়নের মোট 9টি ওয়ার্ডের 9টি দল এতে অংশগ্রহণ করবে বলে এবং লীগ ও নক আউট পদ্ধতিতে খেলা হবে বলে জানান সংগঠনের সদস্য সচিব জুয়েল আহমদ। উদ্বোধনে আমাদের 9টি ওয়ার্ডের 9টি টিম নিয়ে গঠিত হয়েছে এই টুর্নামেন্টটা। প্রথম পর্যায়ে আমরা নক আউট পদ্ধতিতে খেলব। এ আয়োজনে প্রবাসীরা অর্থ অনুদান দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন জানালেন সংগঠনের আহ্বায়ক অ্যাডভোকেট জুবায়ের আহমদ। বিশেষ করে আমরা সহযোগিতা করটা প্রাথমিকভাবে সহযোগিতা করটা আমরা প্রবাসী যারা বাইরে আছেন, আপনারা জানেন হাটুনা ইউনিয়ন একটা প্রবাসী উদ্দেশিত ইউনিয়ন। এই ইউনিয়নের প্রবাসীরা আসলে অনেক বড় মন দিয়া অনেকেই অনেক কিছু করছে। প্রথম খেলায় অংশগ্রহণ করে 8 নং ওয়ার্ড দল ও 9 নং ওয়ার্ড দল, এতে 1-0 গোলে জয়লাভ করে 8 নং ওয়ার্ড দল। তৃণমূল পর্যায়ে এই ধরনের অনুষ্ঠান নিয়মিতভাবে আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন অতিথি ও আয়োজকবৃন্দ। খেলাধুলা করতে হলে একটা মাঠের প্রয়োজন এটা আমরা অনুভব করছি। তো ইতিমধ্যেই আমাদের খেলোয়াড় ভাইরা যারা রয়েছেন সকলকে নিয়ে আমরা একটা আলোচনা করেছি যে আমাদের ইউনিয়নের মধ্যে একটি জায়গার ব্যবস্থা যদি করতে পারছি। আসলে খেলাধুলার মাধ্যমে কিন্তু আমাদের ইউনিটিটাকে একত্রিত করতে হবে। বিভিন্ন জায়গাতে আছেন বিদেশে সবরে আমি করলাম যে আপনারা সব আগাইয়া আউকা একাটনে উন্নয়নে আমরা যে গ্রুপ এটারে সাপোর্ট করুকা। এটা আমাদের প্রথম প্রজেক্ট এবং আমাদের অদূর ভবিষ্যতে আরও অনেক টার্গেট আছে। এরই সঙ্গে শেষ করছি সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজ। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ।